আজকে আমরা 12-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার শিখব, সেটা হলো গিয়ে পরমাণু বা অ্যাটম। তো এই অ্যাটমটা কি সেটা আগে জানা যাক। সাপোজ আমাদের চোখের সামনে যেসব অবজেক্ট বা যেসব ম্যাটার আমরা দেখছি, যেমন সাপোজ বলছি গাছ, তারপরে বই, খাতা, পেন, এই যে পদার্থগুলো রয়েছে, এই পদার্থগুলো অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি? বেসিক্যালি এই পদার্থগুলো এই অ্যাটম দিয়ে তৈরি, রাইট? মানে যেমন জল দেখছি আমরা, তাহলে এই যে পদার্থ, যে কোনো একটা পদার্থ যদি এখানে আমি ধরি আমি, তাহলে এই পদার্থটা কি দিয়ে তৈরি? বেসিক্যালি এই পদার্থটা সবচাইতে ক্ষুদ্রতম যে বস্তু দিয়ে তৈরি সেটা হচ্ছে কি, পরমাণু। সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, সাপোজ ওয়াটার, রাইট? সাপোজ আমি বলছি ওয়াটার মানে H2O। তার মানে এই যে পদার্থটা, এই পদার্থটা কি দিয়ে তৈরি? বেসিক্যালি মলিকুল বা অণু দিয়ে তৈরি, রাইট? প্রথমত অণু দিয়ে তৈরি। তাহলে অণুটা কি? অণুটা বেসিক্যালি আবার তাহলে এই পদার্থটা অণু দিয়ে তৈরি। তাহলে অণু, অণু মানে কি? এক বা একাধিক পরমাণুর যে সমন্বয় সেটাকে অণু বলছি আমরা। তাহলে এই অণুটা আবার কি দিয়ে তৈরি? বেসিক্যালি পরমাণু, রাইট? বা অ্যাটম মানে সাপোজ আমি বলছি যেরকম এখানে, যেরকম এই এক্সাম্পলটা নিয়েছি, এখানে কি রয়েছে? দুটো হাইড্রোজেন পরমাণু রয়েছে আর একটা অক্সিজেন পরমাণু রয়েছে। তাহলে কি এই হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু এটা দিয়ে এই অণুটা তৈরি করেছে আমরা, তাই না? এবার সেটা থেকে কি এই পদার্থটা তৈরি হয়েছে, মানে ম্যাটারটা তৈরি হয়েছে? মানে বেসিক্যালি কি দেখতে পাচ্ছি আমরা, এই যে পরমাণু বা এই যে অ্যাটম, এই অ্যাটম থেকেই কিন্তু আমাদের কি ম্যাটারটা তৈরি হয়েছে, রাইট? তাহলে যে ম্যাটারটা যে তৈরি হয়েছে এটা কি থেকে তৈরি হয়েছে? অ্যাটম দিয়ে তৈরি হয়েছে। তাহলে এই ম্যাটারের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ কি? বেসিক্যালি পরমাণু। তাহলে পরমাণু হচ্ছে কি একটা ম্যাটারের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, রাইট? তার মানে প্রথম প্রশ্ন এটাই আমাদের অ্যারাইজ হয় যে ম্যাটার কি দিয়ে তৈরি। তাহলে ম্যাটার বেসিক্যালি কি দিয়ে তৈরি? ম্যাটার বা পদার্থ, তাই না? পদার্থটা কি দিয়ে তৈরি? বেসিক্যালি পরমাণু দিয়ে তৈরি। এইবার আমাদের এই চ্যাপ্টারতে আমরা দেখব এই পরমাণুটা, বেসিক্যালি পরমাণুটা কিন্তু আবার ফান্ডামেন্টাল নয়, পরমাণুটাও আবার কিছু পার্টিকেলস দ্বারা তৈরি রয়েছে, রাইট? সেই পার্টিকেলসগুলো কি বেসিক্যালি সেগুলো আমরা দেখবো। মানে আমরা যদি পরমাণুটাকে যদি ভাঙি আমরা, তাহলে পরমাণুর ভিতরে আমরা দেখতে পাবো কি, ইলেকট্রন রয়েছে, রাইট? ইলেকট্রন রয়েছে, প্লাস আমরা আরও একটা জিনিস পাবো, সেটা হচ্ছে কি নিউক্লিয়াস বলবো। নিউক্লিয়াসটা কি সেটা আমরা আসবো। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা আবার কি প্রোটন আর নিউট্রনের কম্বিনেশনে তৈরি হয়ে আছে। হ্যাঁ, আমাদের কাছে যদি সবচাইতে আমরা আমরা যদি হাইড্রোজেন অ্যাটমটাকে যদি ধরি, যদি আমরা হাইড্রোজেন অ্যাটম, অ্যাকচুয়ালি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তো দেখা যায় যে এর ভেতরে শুধুমাত্র প্রোটন রয়েছে, রাইট? নিউট্রন নেই। তো আদার্স যে অ্যাটমগুলো রয়েছে তাদের ভেতরে প্রোটন এবং নিউট্রন দুজনাই থাকে। তাহলে নিউক্লিয়াসটা প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি। তো আমরা এক এক করে আস্তে আস্তে ঢুকবো ভেতরে। তো পরমাণুটা আমরা দেখতে পাচ্ছি কি ইলেকট্রন এবং যে নিউক্লিয়াস এই দুটোর কম্বিনেশনে তৈরি হয়ে আছে, রাইট? তো এই যে পরমাণুটা, এই পরমাণুটার যে ধারণা, এই পরমাণুটার ধারণা বা পরমাণুটার সম্পর্কে যে মডেল, মানে পরমাণু যে কেমন পরমাণুটা রয়েছে, মানে পরমাণু দেখতে কেমন, এই যে পরমাণুটা কি এরকম দেখতে না এরকম দেখতে পরমাণুটা, না এর ভেতরে কেমনভাবে রয়েছে এই ইলেকট্রন নিউক্লিয়াসগুলো কেমনভাবে রয়েছে জানি না আমরা। তো এর জন্য এই পরমাণু সম্পর্কে কিছু মডেল দেওয়া হয়েছিল, সেই মডেলগুলো থেকেই বেসিক্যালি আমরা আস্তে 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 ডেভেলপ করেছি পরমাণুটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হয়, তার স্ট্রাকচারটা কেমন হয়, রাইট? তাহলে পরমাণু স্ট্রাকচারটা কেমন হয় সেই সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি আস্তে আস্তে। তো আমি যেরকম বলছি যে থমসন মডেল, থমসন একটা মডেল দিয়েছিল, তিনি বলছেন যে পরমাণুটা রয়েছে কেমনভাবে, আমরা তরমুজের মতো অ্যাকচুয়ালি পরমাণুটা, তরমুজের মতো মানে কি, অ্যাকচুয়ালি তরমুজের ভেতরে কী থাকে, লাল অংশ থাকে এবং কি বীজ থাকে, রাইট? মানে এরকম বীজ থাকে, এরকম লাল অংশ, এদিকে লাল লাল অংশ রয়েছে, বাইরেটা সবুজ থাকে, তাই তো? অসুবিধা নেই। আর ভেতরে কি রয়েছে, বীজ রয়েছে। বীজগুলোকে সাপোজ আমি এই কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটা বীজ, বীজ, ওকে। তার মানে তিনি বলছেন বেসিক্যালি কি, এই যে আমাদের যে ইয়েটা পরমাণুর যে গঠনটা, গঠনটা কেমন হবে, নাকি তরমুজের মতো অ্যাকচুয়ালি, যে ইলেকট্রনসগুলো রয়েছে এর ভেতরে রয়েছে কি, মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইলেকট্রনসগুলো, এই এই যে ব্লু কালারের যে তরমুজের বীজগুলো, বীজগুলোর মতো নাকি ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রাইট? এবং তার ভেতরে অ্যাকচুয়ালি পরমাণুটা কি নিস্তড়িত হয়, পরমাণুটা নিস্তড়িত হয়।
তো তার ফলে কি মানে যেহেতু পজিটিভ এবং নেগেটিভ পরস্পর যদি সমান হয় তবেই তো নিস্তড়িত হবে, মানে নিউট্রাল হবে, তাই না? পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ যদি সমান হয় তবেই তো সেই সিস্টেমটা নিউট্রাল হবে। তাহলে বলছেন এই যে সাদা অংশ দিয়ে কি পজিটিভ চার্জ রয়েছে, আর এই যে বীজগুলোগুলো কি ইলেকট্রন এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা থমসন মডেল ছিল। এই থমসন মডেলটা ডেভেলপ করলো পরে এসে আমাদের রাদারফোর্ড, ঠিক আছে? তো রাদারফোর্ড বেসিক্যালি কি করলো, রাদারফোর্ড করলো একটা এক্সপেরিমেন্ট করলো। রাদারফোর্ড কি এক্সপেরিমেন্ট করলো? রাদারফোর্ড করলো আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। কি আলফা স্ক্যাটারিং? এই আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকেই বেসিক্যালি কি এই যে নিউক্লিয়াসটা বললাম, এই নিউক্লিয়াসটা আবিষ্কার হয়েছিল। মানে নিউক্লিয়াসের কনসেপ্ট এই আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে আসে। তাহলে আলফা, আলফাটা কি সেটা জানা দরকার আছে। আলফা একটা পার্টিকেল। কি আলফা? কি আলফা পার্টিকেল? আলফাটা বেসিক্যালি এই যে হিলিয়াম লিখি আমরা, হিলিয়াম H2O4, এইটা হচ্ছে আমাদের কি আলফা পার্টিকেল। এটা কি আমাদের বেসিক্যালি এটা আলফা পার্টিকেল, রাইট? এই যে হিলিয়াম যে পার্টিকেলটা এটাই আমাদের কি আলফা পার্টিকেল, এটাকে আমরা আলফা পার্টিকেল বলি আমরা। এবার তাহলে রাদারফোর্ডের যে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টটা থেকে নিউক্লিয়াসটা আবিষ্কার হয়েছিল। সো এক্সপেরিমেন্টে কী কেমন সেটাই দেখা যায় একটুখানি। ওকে, বেসিক্যালি এক্সপেরিমেন্টে কিছুই না, এখানে একটা সীসার একটা কি চেম্বার নেওয়া রয়েছে। এই সীসার একটা চেম্বার, এর ভেতরে আমরা একটা আলফা যে পার্টিকেল বেরোবে সেই সোর্স রাখলাম, পোলোনিয়াম রাখলাম আমরা। এখানে একটা কি পোলোনিয়াম রেখে দিয়েছি আমরা, এখান থেকে কি আলফা পার্টিকেল বেরোচ্ছে, এখান থেকে, এখান থেকে বেসিক্যালি কি আলফা পার্টিকেল বেরোচ্ছে। ওকে, তো একটা বক্স নিয়েছি আমরা, বক্সের ভেতরে কি পোলোনিয়াম সোর্স রেখেছি, যেখানে যেটা কি আলফা পার্টিকেল এডিট করে, ঠিক আছে? এই পোলোনিয়াম সোর্স, সেখান থেকে কি আলফা পার্টিকেল এডিট হচ্ছে। ওকে, এইবার এইখানে আমরা একটা কি স্লিট নিয়েছি। কেন নিলাম স্লিটটা? এই স্লিটটা বেসিক্যালি লেড স্লিট, এইরকম একটা লেডের স্লিট নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি লেডের স্লিটটা কী করছে, এই যে আলফা পার্টিকেল যে বেরোচ্ছে এখান থেকে সেটাকে কলিমিট করছে, কলিমিট করছে এখানে, তাই তো? মানে কী করছে বেসিক্যালি, যাতে এক লাইন বরাবর যায়, এইভাবে সোজা যাতে যায়, সেই ব্যবস্থা এই লেডটা করছে। ওকে, এই স্লিটটা করছে। এইবার কি করা হয়েছে, এইখানে একটা সোনার পাত রাখা রয়েছে, এইখানে পাতলা সোনা। অ্যাকচুয়ালি সোনা কেন নিলাম সেই প্রশ্ন তো আমরা আসবো আস্তে আস্তে। এখানে একটা সোনার একটা পাতলা পাত্র রাখা রয়েছে বা সোনার একটা পাত রাখা রয়েছে। ওকে, এইবার এই যে সোনার পাত রাখা রয়েছে, এর চারিদিকে, এর চারিদিকে কি করেছে আমরা বেসিক্যালি ডিটেক্টর দিয়েছি। ডিটেক্টরটা কেমন, নাকি সিনথিলেটার ডিটেক্টর বলা হয়ে থাকে। বেসিক্যালি এই ডিটেক্টরটা ZNS, ওকে, মানে কি হয় এই ZNS ডিটেক্টরটাতে যখনই পার্টিকেলস যখনই এর উপরে যখন গিয়ে পড়ে তখন কি স্পুলিং উৎপন্ন হয়, তাই এটাকে বলা হয় সিনথিলেটার ডিটেক্টর। ওকে, তাহলে যখনই এই পার্টিকেলের উপরে গিয়ে পড়বে তখন কি স্পুলিং উৎপন্ন হবে, তাহলে সেখান থেকে বুঝতে পারবো যে পার্টিকেল গিয়ে কি এই যে পর্দাটা, এই যে ডিটেক্টর বেসিক্যালি একে কি ধাক্কা মারছে, মানে হিট করছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ পার্টিকেল সে এখানে এসে পড়ছে। এইবার এইখানে আমরা একটা মাইক্রোস্কোপ রেখে দিলাম, এই মাইক্রোস্কোপটা কি ঘুরতে পারে। ওকে, একটা মাইক্রোস্কোপ রেখে দিলাম, এ হচ্ছে ঘুরতে পারে এইভাবে। ওকে, ঘুরে ঘুরে দেখতে পারে যে কোথায় গিয়ে পার্টিকেল হিট করেছে, কোথায় আমরা স্পুলিং পাচ্ছি, আমরা সেটা দেখতে পারবে। ওকে, এইবার এই যে আলফা পার্টিকেল আসছে, আলফা পার্টিকেল কি করলো, এই যে সোনার পাত এখানে ধাক্কা মারলো। ধাক্কা মারার পরে কি হলো সেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে চোখ দিয়ে আমরা দেখছি। ওকে, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখছি যে কখনো মানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে এই আলফা পার্টিকেলসগুলো, বেশিরভাগ আলফা পার্টিকেলসগুলো কি হচ্ছে, এই সোনার পাতটাকে ভেদ করে, ভেদ করে এদিকে চলে আসছে। বেশিরভাগ পার্টিকেলই কি পুরোপুরি ভেদ করে চলে আসছে, মানে এই জায়গার দিক থেকে, মানে একদম সোজা এই জায়গাতে আমরা স্ফুলিঙ্গ পাচ্ছি, আমরা বেশিরভাগ পার্টিকেলই ভেদ করে চলে আসছে, ফাইন, অসুবিধা কিছু নেই। এইবার কিছু কিছু পার্টিকেল দেখা যাচ্ছে যে স্লাইটলি বেন্ড করছে, মানে এইভাবে বেন্ড করছে স্লাইটলি। তাহলে কিছু কিছু আলফা পার্টিকেল স্লাইটলি এইভাবে বেন্ড করছে,
আবার কিছু কিছু পার্টিকেল দেখা যাচ্ছে যে 90 ডিগ্রিতেও বেড করছে, এরকম হচ্ছে, আবার 90 ডিগ্রিতেও বেড করছে। এই যে 90 ডিগ্রিতে যে বেড করলো সেটা কেমন, মানে আমি অ্যাপ্রক্সিমেট এরকম বলতে পারি যে সাপোজ যদি আমার কাছে 8000 পার্টিকেলস আমি যদি থ্রো করি, তার মধ্যে হয়তো হয়তো দুটো কি তিনটে পার্টিকেল হচ্ছে কি 90 ডিগ্রিতে বেড করলো। ওকে, এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার যেটা দেখা যাচ্ছে, কি এই যে পার্টিকেলটা এসে পড়লো সোনার পাতের ওপরে, পড়ার পরে এই যে কিছু একদম খুবই কম সংখ্যক পার্টিকেলস যারা কি 180 ডিগ্রিতে রিফ্লেক্ট করে চলে গেল, মানে যেই বরাবর বিমটা এসেছিল ঠিক তার অপোজিট দিকে কি পার্টিকেলস মানে ডিফ্লেক্ট হয়ে চলে গেল। ওকে, তাহলে 180 ডিগ্রিতে ব্যাক করলো। এইখান থেকে রাদারফোর্ড কনক্লুশন দিলেন কি, তার মানে যেহেতু বেশিরভাগ, সাপোজ আমি এখানে লিখছি, যেহেতু বেশিরভাগ পার্টিকেলসই এই ভেদ করে চলে এসেছিল, তাহলে আমরা বলতে পারি যে এই যে সোনার পাত্রটা নিয়েছি এটা বেসিক্যালি আমরা বললাম অ্যাটম দিয়ে তৈরি, যে কোনো ম্যাটার অ্যাটম দিয়ে তৈরি, তাহলে পরে তাহলে বেশিরভাগ স্থানে কি ফাঁকা, তার জন্য তো বেশিরভাগ পার্টিকেলসই কি মানে 8000টা ছুটছে তার মধ্যে সবগুলোই প্রায় ভেদ করে আমাদের এই ডিটেক্টরে চলে আসছে, তাহলে মানে এই অ্যাটমের ভেতরে বেশিরভাগ স্থানে আমরা কী বলবো ফাঁকা বলবো, মানে বেশিরভাগ স্থানে কি ফাঁকা। ওকে, কার অ্যাটমের ভেতরে বেশিরভাগ স্থানেই ফাঁকা। ওকে, এবার কিছু কিছু ডিফ্লেক্ট হচ্ছে। এবার এই যে আমি আলফা পার্টিকেলটা ছুঁড়েছিলাম, আমি এটা কি, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা পজিটিভ চার্জ, রাইট, এটা কি পজিটিভ চার্জ। এবার আমরা কুলম্বের সূত্র জানি, কুলম্বের সূত্র কি বলছে যে পজিটিভ চার্জকে কি রিপেল করে, তার মানে এইদিকে যদি পার্টিকেলটা এসে যদি কিছু ডিফ্লেক্ট হয়, মানে কিছু অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়, তবে নিশ্চয়ই অ্যাটমের ভেতরে কিছু একটা পজিটিভ চার্জ রয়েছে যার জন্য কিছুটা হলে পরেও কি ডিফ্লেক্ট হচ্ছে, কারণ পজিটিভ পজিটিভ বিকর্ষণ করে। ওকে, তাহলে ভেতরে একটা পজিটিভ চার্জ আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। ওকে, মানে অ্যাটমের ভেতরে কি একটা পজিটিভ চার্জ রয়েছে, সেটা কি আমরা বুঝতে পারছি না, পজিটিভ চার্জ আছে। এবার কি, এবার আমরা যেটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম যে এই আলফা পার্টিকেল, মানে এই যে 8000টা আলফা পার্টিকেলের মধ্যে কিছু আলফা পার্টিকেল, মানে সাপোজ বলছি আমি একটা 8000টার মধ্যে একটা আলফা পার্টিকেল কি করলো 180 ডিগ্রিতে ব্যাক করলো, পুরো 180 ডিগ্রিতে ব্যাক করে আসলো। ওকে, তবে আমরা কী বলতে পারবো যে নিশ্চয়ই অ্যাটমের ভেতরে একটা পজিটিভ চার্জ আছে, তার জন্য মানে বিকর্ষণ হয়েছে, ডিফ্লেক্ট হয়েছে, রিপেল করেছে। তাহলে পজিটিভ চার্জ আছে এবং সেটা কি অবশ্যই আলফা পার্টিকেলের থেকে ভারী, তাই নয় কি, তার জন্য তো সেটা ডিফ্লেক্ট করেছে পুরোটা, তার মানে ভেতরে অবশ্যই একটা হেভি পজিটিভ চার্জ রয়েছে। তাহলে কি একটা হেভি পজিটিভ চার্জ রয়েছে, ভারী পজিটিভ চার্জ রয়েছে, তাই না, ভারী ধনাত্মক আধান রয়েছে। এই যে ভারী একটা ধনাত্মক আধান, এইটাকেই তিনি নাম দিলেন কেন্দ্রক, মানে কেন্দ্রে যেন এ রয়েছে, এবং বেসিক্যালি কি এই ধনাত্মক আধানটাই, মানে ভেতরে যে ধনাত্মক আধান রয়েছে এই ধনাত্মক আধানটাই কি এই অ্যাটমের সমস্ত ভর তার মধ্যেই কেন্দ্রীভূত করে রাখে। তাই এই যে ধনাত্মক আধান, মানে পুরোটা যে কেন্দ্রকটা, সেটাকে আমরা কি বলছি, নিউক্লিয়াস, এটাকে আমরা কি বলছি, নিউক্লিয়াস। ওকে, এইটাই আমাদের কি নিউক্লিয়াস। এখান থেকেই অ্যাকচুয়ালি রাদারফোর্ড কনক্লুশন করেছিলেন যে অ্যাটমের ভেতরে একটা ভারী কিছু রয়েছে, তার কেন্দ্রে অবস্থিত রয়েছে, তাই সেটাকে নাম দেওয়া হচ্ছে কেন্দ্রক বা নিউক্লিয়াস, রাইট, সেই নামটাকে দিল কি নিউক্লিয়াস। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে, তাহলে এখানে সোনার পাত্রটা কেন ইউজ করা হয়েছিল? বেসিক্যালি সোনার পাত্রটা ইউজ করা হয়েছিল একটাই কারণে, কারণ সোনাকে যতই পেটানো হোক না কেন সে কিন্তু ভেঙে যায় না, এটাকে প্রচুর পাতলা করা যেতে পারে। এই সোনার পাতকে আমরা অ্যাপ্রক্সিমেট 10^-7 এই অর্ডারে কিন্তু আমরা পাতলা করতে পারি। তাহলে 10^-7 মিটার এই অর্ডারে আমরা সোনার পাতটাকে পাতলা করে ফেলছি। ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু অন্য কোনো কিছু নিলে কিন্তু এতটা পাতলা করতে পারতাম না। এর প্রশ্ন হচ্ছে কি এতখানি পাতলা করে আমার লাভ কি, তাই নয় কি, খুব ইন্টারেস্টিং ব্যাপার। বেসিক্যালি কী হচ্ছে ঘটনাটা, আমি যদি
অ্যাটমকে দেখতে চাই, সাপোজ আমি একটা সিম্পল একটা এক্সাম্পল নিচ্ছি, এ একটা অবজেক্ট, একটা অবজেক্ট রয়েছে আমার কাছে, রাইট, একটা ম্যাটার রয়েছে, এর ভেতরে কি রয়েছে, অ্যাটম, মানে এই ম্যাটারটা কি অ্যাটম দিয়ে তৈরি, তাহলে এখানে একটা অ্যাটম রয়েছে, এখানে একটা অ্যাটম রয়েছে, এখানে একটা অ্যাটম রয়েছে, এখানে একটা অ্যাটম রয়েছে, এখানে একটা অ্যাটম, এরকম অ্যাটম রয়েছে, রাইট। তাহলে পরে এগুলো সব অ্যাটম, এটা এটা হচ্ছে থিকনেস, এটা হ্যাঁ এটা কি থিকনেস তার, ওকে, এবং সামনের দিকেও রয়েছে ওই দিকেও রয়েছে, তাহলে এটা তার থিকনেস, থিকনেসটা ডি, অসুবিধা কিছু নেই। এইবার ঘটনাটা হচ্ছে গিয়ে আমরা যদি এই এতখানি থিকনেসের মধ্যে দিয়ে যদি আমরা পাঠাতাম এই আলফা পার্টিকেলকে, যদি পাঠাতাম আমরা, অসুবিধা কী হতো, আমরা কিন্তু একটি অ্যাটমকে পাচ্ছি না, এখানে তিনটে অ্যাটমের লেয়ার রয়েছে এখানে, তাই না, এখানে কি তিনটে অ্যাটমের লেয়ার রয়েছে না, এখানে এই একটা অ্যাটমের লেয়ার, এই একটা অ্যাটমের লেয়ার, একটা অ্যাটমের লেয়ার, তিনটে অ্যাটমের কিন্তু লেয়ার আমরা এখানে পাচ্ছি। তাহলে পরে আলফা পার্টিকেল যদি পাঠাতাম, সাপোজ সে একটা অ্যাটমকে ধাক্কা মারলো, এবার যেহেতু সাপোজ যদি ধাক্কা মারে সে ফাঁকা স্থান দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু পরবর্তী কিন্তু আবার আরেকটা অ্যাটমকে পাবে সে, তাহলে তার ভেতরে যে নিউক্লিয়াসটা রয়েছে তাকে ধাক্কা মারতে পারত, সে ডিপ্লিট করে চলে আসতো, তাহলে আমরা একটা আলটিমেট একটা কনক্লুশন আমরা আসতে পারতাম না যে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটছে, আমরা সিওরিটি দিতে পারতাম না, কারণ ভেতরে তো অনেকগুলো অ্যাটমের লেয়ার রয়েছে, তাহলে অনেকগুলো অ্যাটমের যেহেতু লেয়ার রয়েছে তাহলে সেখান থেকে কিন্তু আমরা একটা পারফেক্ট কনক্লুশন আসতে পারতাম না, কারণ হ্যাঁ প্রথম অ্যাটমে ধাক্কা খায়নি, দ্বিতীয়টাকে ধাক্কা খেয়ে চলে এসছে, তাহলে বুঝবো কী করে আমরা যে না বেসিক্যালি কী হচ্ছে, বেসিকটা কী হচ্ছে, ফান্ডামেন্টালটা কী হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না আমরা। তার জন্য আমরা কী করলাম, এই যে থিকনেসটা, এই থিকনেসটাকে আমরা যত মানে এই যে তিনটে লেয়ারের অ্যাটমের যে লেয়ার পেলাম আমরা, সেইটাকে যদি আমরা একটা অ্যাটমের লেয়ারে তৈরি করতে পারি তাহলে আমাদের সুবিধা হবে না কি, তাহলে কি আমরা আলফা পার্টিকেলটা পাঠাবো, সেই আলফা পার্টিকেলটাকে একটা অ্যাটমের সাথে ইন্টারাক্ট করবে, এখানে কি তিনটের সঙ্গে করার সম্ভাবনা থাকছে, কিন্তু আমি যদি লেয়ারটাকে এই তিনটে লেয়ারের বদলে যদি আমি একটা লেয়ারে যদি কনভার্ট করে ফেলতে পারি, তিনটে হতে পারতো, চারটে পাঁচটা যাই হোক না কেন, ইন জেনারেল অন্য কোনো মেটেরিয়াল নিলে পরে আমরা একটা লেয়ারের মানে অ্যাটম বা নিউক্লিয়াসে কিন্তু আমরা আসতে পারি না, তাহলে এইটাকে আমাদের কি এখানে হাতুড়ি মেরে হাতুড়ি মেরে হাতুড়ি মেরে এটা কী করতে হবে, পাতলা করতে হবে, আরো পাতলা, কেমন পাতলা করতে হবে, এই যে রয়েছে যে তিনটে লেয়ারের যে অ্যাটম সেটাকে আমাদের কী করতে হবে, একটা লেয়ারের অ্যাটমে কনভার্ট করতে হবে, রাইট, মানে এইরকম করতে হবে আমাকে, এরকম একটা একটা লেয়ারে কনভার্ট করতে হবে, তারপরে কি আমি আলফা পার্টিকেল পাঠালে পরে সে কী হবে, সেখানে একটা অ্যাটমের সাথে ইন্টারাক্ট করবে, তাহলে আমরা কনক্লুশন দিতে পারবো আমরা, তাই না। তাহলে এই যে সোনার পাত, সোনার পাত নেওয়ার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটাই যে সোনার পাতকে আমরা পিটিয়ে 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 কী করতে পারি, আমরা একদম যেন একটা অ্যাটমের লেয়ারে নিয়ে আসতে পারি, আমরা কত অর্ডার নিয়ে আসছি, আমরা 10^-7 অর্ডারে আমরা পাতলা করতে পারি, একটা অ্যাটমের যদি আমরা সাইজ দেখি, আমরা দেখবো একটা অ্যাটমের সাইজ কত হয়, 10^-10 মিটার, এটা হচ্ছে অ্যাটমের সাইজ, তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট এই অর্ডারে চলে আসছি আমরা, তাহলে কতটা পাতলা করতে পারছি আমরা, তাই না। তাহলে সোনার পাত নিলে পরে আমরা কি একটা অ্যাটমের লেয়ারে চলে আসতে পারবো আমরা, তাহলে কি সেটা আমাদের কাছে সুবিধা হবে, তাহলে কি এই আলফা পার্টিকেল যখন আমি থ্রো করবো তখন কি জাস্ট একটা অ্যাটমের ভেতর দিয়ে যাবে, তাহলে একটা অ্যাটমের ভেতর দিয়ে যাচ্ছে তখন কি ঘটনা হচ্ছে সেটা আমরা দেখছি, মানে এরকম ঘটনাটা হচ্ছে, তাই তো। সাপোজ এইখানে আমাদের কাছে একটা অ্যাটম রয়েছে, এরকম অ্যাটমের লেয়ার রয়েছে, এরকম ওকে, এরকম রয়েছে অ্যাটমের লেয়ার। এইবার আমি এখানে কি করেছি, একটা আলফা পার্টিকেল থ্রো করেছি, একটা আলফা পার্টিকেল যাচ্ছে, ওকে। এবার আমি তো অ্যাকচুয়ালি কি জানি না যে এই অ্যাটমের ভেতরে কি রয়েছে, তো আলফা পার্টিকেল তো যখন যাচ্ছে, হ্যাঁ এই গেল, দেখা গেল কি এর ভেতর দিয়ে চলে গেল, বিশেষ করে এখানে ডিটেক্টর রয়েছে, তাহলে চলে গেল। বেশিরভাগ অ্যাটমে কী হচ্ছে, দেখা যাচ্ছে যে এভাবে চলে যাচ্ছে, এ আসছে, এ পাশ কাটিয়ে চলে যাচ্ছে, এদিক দিয়ে একটা অ্যাটম আলফা পার্টিকেল গেল, পাশ কাটিয়ে চলে গেল, এদিক দিয়ে একটা আলফা পার্টিকেল গেল, পাশ কাটিয়ে চলে গেল, বেশিরভাগ এরকম চলে যাচ্ছে, ওকে। এইখানে কিন্তু এইবার সাপোজ আমি বলছি
আচ্ছা এইখানে আমি ধরছি একটা নিউক্লিয়াস হয়েছে, এটা এটা একটা কি আমাদের নিউক্লিয়াস, আমরা জানি না এখনো পর্যন্ত, কিন্তু আমার কনক্লুশনে আসবো আমরা, কারণ আমি একটু আগে বোঝালাম যে বেসিক্যালি কি অ্যাটমের ভেতরে একটা নিউক্লিয়াস থাকে। আমি এই ছবিটা দিয়ে আরো ভিজুয়ালাইজ করতে পারি ব্যাপারটাকে আমি। ওকে, এটা কি পজিটিভ চার্জ? ওকে, এটা কি পজিটিভ চার্জ? এইবার ঘটনাটা ঠিক এরকম ঘটালাম আমি কি এইখানে, মানে একই এটা অ্যাটমের মধ্যে মনে করা যায়, ঠিক আছে, আলফা পার্টিকেল ছড়া হচ্ছে, এটাকে দেখাতে পারছি না আমি, তাই আমি এখানে দেখাচ্ছি। সাপোজ তাহলে এইরকম একটা ছুড়লাম আমি আলফা পার্টিকেলকে, গেল আসছে আলফা পার্টিকেল, যখন এর কাছে আসলো তখন কি হলো, যেহেতু এটা পজিটিভ চার্জ এবং আলফা পার্টিকেলও কি পজিটিভ চার্জ, এটাও কিন্তু পজিটিভ চার্জ, তাই না? এটাও কি পজিটিভ চার্জ? তাহলে যেহেতু এটা পজিটিভ চার্জ তাহলে কি হবে, এখানে পজিটিভ পাচ্ছে, তাহলে কি দেখা গেল, এরকম ডিফ্লেক্ট করলো, এখানে দেখে গেল কিছুটা, তাই না? কারণ কুলম্বের সূত্র বলছে যে আমরা কিন্তু এখানে জানি না যে পজিটিভ রয়েছে, কিন্তু আমরা এইখানে দেখতে পাচ্ছি, আমরা এইখান থেকে কনক্লুশন করছি আমরা, যেহেতু বেঁকে গেল তার মানে কি, আমি তো পজিটিভ চার্জ পার্টিকেলকে পাঠিয়েছিলাম, তাহলে বেঁকলো কী করে? তার মানে নিশ্চয়ই সেখানে একটা পজিটিভ কিছু বসে আছে, তাহলে পজিটিভ পজিটিভে কী করলো, বিকর্ষণ করলো। আবার যখন এদিক দিয়ে আসছে, সাপোজ এদিক দিয়ে যখন আসছে তখন এই দিকে ডিফ্লেক্ট করছে, তাহলে কি এই দিক দিয়ে যখন ওই সাইড দিয়ে পাঠাচ্ছে তখন এদিক দিয়ে ডিফ্লেক্ট করছে, এদিকে আবার এদিকে ডিফ্লেক্ট করছে। যদি এখানে যদি নেগেটিভ চার্জ থাকতো তাহলে কি হতো, এদিক দিয়ে পাঠালে আকর্ষণ করতো, এদিক দিয়ে পাঠালে আকর্ষণ করতো, মানে এই এইভাবে কনভার্জ হতো, তাই না? কিন্তু কনভার্জ হচ্ছে না, এই দিকে বেরিয়ে যাচ্ছে, ডাইভার্জ হচ্ছে, তাহলে ডিফ্লেকশন পাচ্ছি আমরা, খুব ভালো কথা। এইবার আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি এখানে, সাপোজ এমন মানে অনেকগুলো আলফা পার্টিকেল ছোড়ার ফলে এমন একটা আলফা পার্টিকেল এরকম পাওয়া যাচ্ছে যাকে ছোড়ার ফলে কি সে পুরো 180 ডিগ্রিতেই ব্যাক করে চলে আসলো, 180 ডিগ্রিতেই কি ব্যাক করে চলে আসলো, মানে একদম কি হেড অন কলিশন হয়েছে লাইক, তাই না? মানে কি আলফা পার্টিকেল আসছে, আলফা পার্টিকেলটা কী করলো, এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের গায়ে গিয়ে ধাক্কা মারলো এবং কি 180 ডিগ্রিতে ব্যাক করে চলে আসলো। তাহলে পরে সেইখান থেকে আমরা একটা কনক্লুশন বলতে পারছি যে হ্যাঁ, অ্যাটমের ভেতরের বেশিরভাগ স্থানই ফাঁকা, কারণ কি আমি যদি 8000টা পার্টিকেল যদি থ্রো করি দেখা যাচ্ছে যে 8000টার মধ্যে ম্যাক্সিমামগুলোই কি ভেদ করে চলে যাচ্ছে, তার মধ্যে 2 কি 3টে পার্টিকেল স্লাইডলি মানে ডিফ্লেক্ট হচ্ছে বা 90 ডিগ্রিতে ডিফ্লেক্ট হচ্ছে, এই 8000টার মধ্যে একটা পার্টিকেল দেখা যাচ্ছে যে 180 ডিগ্রিতে ব্যাক করে চলে আসছে, তাহলে কি ভেতরে তো বেশিরভাগ স্থান ফাঁকা, তার জন্য তো পার্টিকেলসগুলো চলে যাচ্ছে, এবং কি এমন একটা স্থান রয়েছে একদম সেন্টারে যেখানে যে পার্টিকেল পড়লে পরে 180 ডিগ্রিতে ব্যাক করছে, তাহলে এখান থেকে একটা কনক্লুশন বলা যেতে পারছে যে হ্যাঁ, এই অ্যাটমের ভেতরে কিন্তু একটা পজিটিভ আধান রয়েছে, পজিটিভ চার্জ রয়েছে, এবং যেটা কি হেভি, কারণ আলফা পার্টিকেল নিশ্চয়ই এইচ, যেহেতু হিলিয়াম 2-4 এটাও নিশ্চয়ই ভারী, তাহলে এইখানে একটা নিশ্চয়ই ভারী যদি থাকে তবেই কিন্তু পুরোপুরি ডিফ্লেক্ট করতে পারবে, তাহলে নিউক্লিয়াসটার কিন্তু আমরা বলতে পারবো যে মাসটা অনেক বেশি, তার জন্য তো পুরোপুরি ডিফ্লেক্ট করছে। তাই বেসিক্যালি ধরা হয় কি এই যে অ্যাটম, অ্যাটমের যে সমস্ত ভর, সমস্ত ভর কি নিউক্লিয়াসে কেন্দ্রীভূত আছে, যে কেন্দ্র সেন্টার, সেন্টারে কেন্দ্রীভূত রয়েছে। যেমন একটা মানুষের ক্ষেত্রে কি, যেমন নাভিতে, হ্যাঁ, সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, মানে ভর কেন্দ্র যেটা হয় আমাদের, বা ভার কেন্দ্র যেটা হয়, তাই না? তাহলে এইখানে এই যে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু সমস্ত ভর কেন্দ্রীভূত হয়ে আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তাহলে রাদারফোর্ডের যে আলফা স্ক্যাটারিং যে এক্সপেরিমেন্ট, এই আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে কিন্তু আমরা নিউক্লিয়াসের কনসেপ্ট পাই। ওকে, খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে এই রাদারফোর্ড তাহলে অ্যাটমের সম্পর্কে একটা কিন্তু আমাদের মডেল দিল, অ্যাটমিক স্ট্রাকচার আমাদের দিল। তাহলে তিনি কি বলছেন, তিনি বলছেন যে এরকম ব্যাপারটা কি, এই যে নিউক্লিয়াস এটা পজিটিভ চার্জ, ওকে, এর চারিদিকে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন রয়েছে, এটা রিভলভ করছে, রাইট? তাহলে এইটা হচ্ছে কি রাদারফোর্ড কিন্তু আমাদের অ্যাটমের একটা মডেল দিলেন। এইবার এই রাদারফোর্ডের যে এই অ্যাটমিক মডেল, এই অ্যাটমিক মডেলের কিছু ভুল আমরা দেখতে পাচ্ছি, আমরা মানে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের ভুল ত্রুটি এসে ধরা পড়লো। কি ত্রুটিগুলো? তো এরর,
বেসিক্যালি কি হচ্ছে ঘটনাটা, তিনি বললেন যে এই যে নিউক্লিয়াসকে চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরছে, যদি ইলেকট্রনগুলো ঘুরছে তার মানে কি তাদের বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে সেখানে অ্যাক্সেলারেশন সৃষ্টি হচ্ছে। যদি অ্যাক্সেলারেশন, তোমার ইলেকট্রনগুলোকে একটা অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে। এবার অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কি বলছে, কোনো চার্জ পার্টিকেল যদি একটা ত্বরণ নিয়ে মুভ করে, চার্জ পার্টিকেল যদি একটা ত্বরণ নিয়ে মুভ করে তাহলে কি সে এনার্জি লস করে, মানে এনার্জি রেডিয়েট করে, মানে অ্যাক্সেলেরেটেড চার্জ পার্টিকেল কি করে বেসিক্যালি, এটা আমরা জানি যে অ্যাক্সেলেরেটেড চার্জ পার্টিকেল কি দেয় বেসিক্যালি, রেডিয়েশন ইমিট করে, তাই না? তাহলে রেডিয়েশন ইমিট করে অ্যাক্সেলেরেটেড চার্জ পার্টিকেল, তাহলে এখানে ইলেকট্রনগুলো যেহেতু রিভলভ করছে তার মানে কি তাদের মধ্যে একটা অ্যাক্সেলেরেশন রয়েছে, তাহলে অ্যাক্সেলেরেশন থাকলে পরে সে এনার্জি লস করবে, মানে রেডিয়েশন ইমিট করবে, মানে রেডিয়েশন পাবো আমরা, তাই নয় কি? এটা অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সেটা আমরা পাচ্ছি। এইবার তাহলে পরে রাদারফোর্ড বলছেন যে ইলেকট্রনগুলো যেহেতু রিভলভ করছে, একটা অ্যাক্সেলেরেশনে রিভলভ করছে, তাহলে এনার্জি লস করবে অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তাহলে পরে যদি সে ঘুরতে থাকে এবং এনার্জি লস করে, তাহলে ঘুরতে ঘুরতে এনার্জি লস করতে 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 কী হবে, আস্তে 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 কি নিউক্লিয়াসের গায়ে এসে আছড়ে পড়বে ইলেকট্রনটা, মানে এইরকম ঘটনাটা ঘটবে, রাইট? মানে সাপোজ এটা আমাদের কি নিউক্লিয়াস, তাহলে ইলেকট্রনগুলো কি রিভলভ করছে এইভাবে, ঠিক এইভাবে, যেহেতু যেহেতু অ্যাক্সেলেরেশন নিয়ে রিভলভ করছে তাহলে কি সে এনার্জি লস করছে, এনার্জি লস করলে পরে কী হবে, তার রেডিয়াসটাও কমতে থাকবে আস্তে আস্তে, মানে এইরকম হবে না? এরকম এনার্জি লস করতে 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 একটা সময় কী হবে, এই নিউক্লিয়াসের বুকে গিয়ে আছড়ে পড়বে, রাইট? তাহলে এইভাবে নিউক্লিয়াসের বুকে আছড়ে পড়বে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি তা কি হয়, মানে আমরা তো নেচারে সমস্ত ম্যাটার, সমস্ত বস্তু, অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, বা আমরা মানে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়ে আছে, তাই না? মানে এই যে মানুষ, মানুষ তো তৈরি হয়ে আছে, তাই আমরা তো অ্যাটম দিয়ে তৈরি আমরা। তাহলে রাদারফোর্ডের যে মতামত অনুসারে যদি এরকম যদি হতো, ইলেকট্রনগুলো এনার্জি লস করে নিউক্লিয়াসের বুকে আছড়ে পড়তো, তাহলে তো কোনো ম্যাটার বা কোনো পদার্থের কোনো ফর্মেশন থাকতো না, তাই না? মানে অ্যাটমের তো স্ট্রাকচার নষ্ট হয়ে যেত তাহলে, তাহলে আমরা কী করে দাঁড়িয়ে আছি, ইউনিভার্স কী করে আছে, গাছগাছালি কী করে আছে, বইপত্র কী করে আছে, এগুলো তো আমরা নিশ্চয়ই, এই যে বক্তব্যটা এটা কি রাদারফোর্ডের একটা ভুল ছিল, তাই না? মানে আমরা যেহেতু তৈরি হয়ে আছি তার মানে কি এই অ্যাটমিক যে স্ট্রাকচারটা সেটা ধরে আছে, সেটা স্টেবল স্ট্রাকচার। এরকমভাবে ইলেকট্রনগুলো এনার্জি লস করে নিউক্লিয়াসের বুকে আছড়ে পড়ে না, যদি নিউক্লিয়াসের বুকে আছড়ে পড়তো তাহলে কোনো ম্যাটার বা কোনো পদার্থের কোনো স্ট্রাকচার থাকতো না, মানে আমরা তৈরি থাকতাম না, আমরা মানে আমরা তৈরিই হতাম না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হতো না যদি নিউক্লিয়াসের বুকে ইলেকট্রন আছড়ে পড়তো, মানে এই যে কন্ডিশনটা এটা যদি স্যাটিসফাই হতো, তার মানে এটা ভুল। এটা যেহেতু যেহেতু ইউনিভার্সে আমরা রয়েছি, মানে অবজেক্ট রয়েছে, গাছগাছালি রয়েছে, তো বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্সটা রয়েছে, তার মানে নিশ্চয়ই এই যে যে বক্তব্যটা তুমি দিয়েছিলেন এটা ভুল, এটা তাহলে এইটা একটা তার এরার, ঠিক আছে? সেকেন্ড এরারটা কি, সেকেন্ড এরারটা হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্টালি দেখা গেছে এই যে ইলেকট্রনগুলো যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন এনার্জি যখন ইমিট করে, সেই এনার্জি যে ইমিট হচ্ছে, যে স্পেকট্রা, যে স্পেকট্রালগুলো পাচ্ছি আমরা, স্পেকট্রালগুলো কেমন হয়, কন্টিনিউয়াস নয়, ডিসক্রিট হয়। এক্সপেরিমেন্টালি আমরা কী পাচ্ছি, এক্সপেরিমেন্টালি আমরা যে দেখছি আমরা ডিসক্রিট স্পেকট্রা, তাহলে এক্সপেরিমেন্টালি আমরা পাচ্ছি কি ডিসক্রিট স্পেকট্রা। কিন্তু এইখানে রাদারফোর্ডের মতামত অনুসারে তিনি বলছেন যে কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়ার কথা, তিনি বলছেন কি নাকি কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়ার কথা, কিন্তু সেটা তো হচ্ছে না। তাহলে কন্টিনিউয়াস স্পেকট্রা পাচ্ছি না আমরা, আমরা কেমন পাচ্ছি, আমরা ডিসক্রিট স্পেকট্রা আমরা পাচ্ছি আমরা, রাইট? আমরা পাচ্ছি বেসিক্যালি ডিসক্রিট স্পেকট্রা, এই কন্টিনিউয়াস স্পেকট্রা কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে পরে এইটা একটা এরার এসে দাঁড়ালো, তাহলে এই দুটো হচ্ছে আমাদের এরার। প্রথমত কি যে তিনি বলছেন যে
ইলেকট্রনগুলো যদি রিভলভ করে তাহলে রেডিয়েশন ইমিট করবে, অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল যেহেতু তাহলে রেডিয়েশন ইমিট করবে, যদি রেডিয়েশন ইমিট করে তাহলে এনার্জি লস হবে, এনার্জি আস্তে আস্তে কমতে 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 আস্তে আস্তে কি এনার্জি পুরো কমে যাবে, কমে গেলে তাহলে নিউক্লিয়াসের বুকে আছড়ে পড়বে। এ বক্তব্যটা একদমই ভুল, মানে এটাই ত্রুটি তার। সেকেন্ড যেটা বললো কি নাকি কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়া যাবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি ডিসক্রিট স্পেকট্রা পাচ্ছি আমরা এক্সপেরিমেন্টালি, তাহলে এটাও একটা এরার। ওকে, তাহলে এই হচ্ছে কি রাদারফোর্ডের এরার। তাহলে এই যে এরারগুলো এগুলোকে কি বোর এসে মডিফাই করলো, বোর এসে মডিফাই করলো মানে বোর অ্যাকচুয়ালি অ্যাটমের একটা মডেল দিল। তাহলে বোরের অ্যাটমিক মডেলটা কি সেটা শেখা যাক। তাহলে বোরস অ্যাটমিক মডেল, যিনি বোরের যে মডেল দিয়েছিল তার জন্য তিনটে তিনি পস্টুলেট দিয়েছিল, স্বীকার্য করেছিলেন তিনটে। কি কি ফার্স্ট স্বীকার্যটা তিনি বললেন, এই যে নিউক্লিয়াস, রাইট, নিউক্লিয়াস পজিটিভ চার্জ, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো একটা স্টেবল অরবিটে রিভলভ করছে। ইলেকট্রনগুলো কি একটা স্টেবল অরবিট মানে স্থির কক্ষপথে রিভলভ করছে, যে কক্ষপথটা নেওয়া হচ্ছে সেই কক্ষপথটা কি স্থির, মানে একদম ইলেকট্রনটা এই কক্ষপথেই থাকবে, মানে এই এই কক্ষপথটা কিন্তু এরকমই থাকবে, যখন যদি ইলেকট্রন এই কক্ষপথে ঘুরে তাহলে এই কক্ষপথেই ঘুরবে, এই কক্ষপথ থাকলে এই কক্ষপথে ঘুরবে, মানে একটা স্টেবল কক্ষপথ থাকবে, স্টেবল অরবিট থাকবে। তাহলে ইলেকট্রনগুলো ঘুরবে একটা স্টেবল অরবিটে, এবং তাহলে এগুলো হচ্ছে কি ইলেকট্রন, রাইট। তাহলে এই যে ইলেকট্রনগুলো যে ঘুরছে, তাহলে ইলেকট্রনগুলোর কি নিউক্লিয়াসের দিকে একটা অভিকেন্দ্র বল কাজ করছে, তাহলে এই অভিকেন্দ্র বলের যোগানটা কে দিচ্ছে, এই কেন্দ্রের দিক বরাবর একটা অভিকেন্দ্র বল কাজ করছে না, তাহলে এই অভিকেন্দ্র বলের যোগানটা কে দিচ্ছে বেসিক্যালি, এই কুলম অ্যাট্রাকশন ফোর্স, কারণ এটা পজিটিভ চার্জ, এটা কি নেগেটিভ চার্জ, তাহলে এদের মধ্যে কি একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, তাই না। তাহলে এই যে অভিকেন্দ্র বল বা সেন্টিপিটাল ফোর্স, এই সেন্টিপিটাল ফোর্সের যোগান কে দিচ্ছে নাকি আমাদের কুলম অ্যাট্রাকশন ফোর্স, তাহলে এখানে আমরা বলতে পারি না যে কুলম অ্যাট্রাকশন ফোর্স মানে FC, মানে কুলম অ্যাট্রাকশন ফোর্স ইকুয়াল টু সেন্টিপিটাল ফোর্স, সেটা কি হয় MV2 r, এটা কি বেসিক্যালি এই ভিটা ইলেকট্রনটার ভেলোসিটি, মাসটা ইলেকট্রনের মাস, এটা কি এই রেডিয়াসটা আরটা, রাইট, মানে এখান থেকে যে ইলেকট্রনটা নিচ্ছি যে কক্ষপথটা নিচ্ছি সেই কি কক্ষপথের কি ডিস্ট্যান্স, মানে ইলেকট্রনটা যে কক্ষপথে রয়েছে এবং নিউক্লিয়াস থেকে সেই কক্ষপথের ডিস্ট্যান্সটা হচ্ছে কি আর, রাইট। তাহলে পরে এই যে আমরা নিউক্লিয়াসটা নিয়েছি, সাপোজ নিউক্লিয়াসের ভেতরে, এখন আমি আসিনি যে নিউক্লিয়াসের ভেতরে কী কী থাকে, অ্যাকচুয়ালি পরবর্তীকালে আবিষ্কার করা হয়েছিল যে নিউক্লিয়াসটার ভেতরে রয়েছে বেসিক্যালি প্রোটন এবং নিউট্রন। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ধরলাম সাপোজ নিউট্রন, আর এইটাকে আমরা ধরছি সাপোজ প্রোটন। ওকে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের নিউক্লিয়াস। এই যে নিউট্রনের যে কথাটা বলছি আমরা, নিউট্রনটা বেসিক্যালি নিউট্রাল চার্জ, নিউট্রনটা কি বেসিক্যালি নিউট্রাল চার্জ মানে নিস্তড়িত, মানে এর কোনো চার্জ নেই, মানে এর চার্জটা কত, জিরো। আর যে প্রোটনটা, প্রোটনটা কিন্তু নিউট্রাল নয়, প্রোটনটার চার্জ হচ্ছে তোমার পজিটিভ চার্জ, মানে ইলেকট্রনিক চার্জের পজিটিভ চার্জ, ইলেকট্রনের চার্জ কেমন হয়, নেগেটিভ হয়। মানে আমরা যদি ইলেকট্রনের চার্জ যদি দেখি আমরা, ই মাইনাস, এটা কত হয় বেসিক্যালি -1.6 × 10⁻¹⁹ কুলম। আর প্রোটনের চার্জ যদি আমরা দেখি সেটা কত হবে, একদম ইলেকট্রনিক চার্জের সেম চার্জ বাট পজিটিভ চার্জ, মানে এটা কি পজিটিভ হবে, 1.6 × 10⁻¹⁹ কুলম। বাট এটা নিউট্রন কি হয়, নিউট্রাল মানে জিরো, চার্জ নেই। তাহলে এই হচ্ছে গল্প। তাহলে পরে বেসিক্যালি কি নিউটনের যেহেতু চার্জ নেই, প্রোটনের চার্জ রয়েছে, তাহলে নিউক্লিয়াসটা ইটসেলফ কী হয়ে গেল, পজিটিভ হয়ে গেল না। আর বাইরে কে ঘুরছে, ইলেকট্রন ঘুরছে, তাহলে ইলেকট্রন কি বাইরে, নেগেটিভ। তাহলে তাদের মধ্যে কি একটা আকর্ষণ বল কাজ করছে, সেটা কি কুলম আকর্ষণ বল। তাহলে যে কুলম আকর্ষণ বল যে FC লিখছি আমরা, তাহলে FCটা কত হবে বেসিক্যালি, তাহলে এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চার্জ
তাহলে একটা প্রোটনের চার্জ কতখানি? এতখানি। এবার কতগুলো প্রোটন আছে সেটা আমি জানি না, এই কতগুলো যে প্রোটন রয়েছে সেই প্রোটন সংখ্যাকেই বলা হয় অ্যাটমিক নাম্বার। মানে একটা নিউক্লিয়াসের ভেতরে কতগুলো প্রোটন রয়েছে সেই প্রোটনের যে কাউন্ট, যদি পাঁচটা প্রোটন থাকে তাহলে আমরা সেটা বলবো যে তার অ্যাটমিক নাম্বার 5। মানে সেই অ্যাটমিক নাম্বারটাকে রিপ্রেজেন্ট করা হয় জেড দ্বারা। তাহলে জেড হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার। এটা কি বেসিক্যালি? নাম্বার অফ প্রোটন ইন নিউক্লিয়াস, নাম্বার অফ প্রোটন। ওকে, তাহলে এটা হচ্ছে কি জেড অ্যাটমিক নাম্বার। তাহলে নিউক্লিয়াসের চার্জ কতখানি হবে? সাপোজ জেডখানা যদি প্রোটন থাকে এবং এক একটা প্রোটনের চার্জ যদি ই হয় পজিটিভ, তাহলে ইলেকট্রনিক চার্জ, তাহলে এই নিউক্লিয়াসের চার্জ কতখানি হবে? নিশ্চয়ই জেড ইন্টু ই। তাহলে এইট হচ্ছে কি নিউক্লিয়াসের চার্জ, তাই নয় কি? কারণ একটা প্রোটনের চার্জ ই, ই মানে পজিটিভ এতখানি ভ্যালু। এটাকে আমরা সিম্পল, এটাকে আমরা যেরকম মাইনাস ই বলি, এটাকে আমরা কি প্লাস ই বা সিম্পল ই বলতে পারি আমরা। তাহলে একটা প্রোটনের চার্জ হচ্ছে কি ই, তাহলে প্রোটন রয়েছে জেড নাম্বার, তাহলে নিউক্লিয়াসে চার্জ কত হবে? জেড ইন্টু ই হবে, সিম্পল। এবার এইখানে আমি একটা ইলেকট্রন ধরেছি আমি, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল কত হবে? কুলম্বের সূত্র বলছে কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই 4π ε0 ইন্টু r2। তাহলে এখানে কি, এখানে চার্জ কতখানি? তাহলে জেড ইন্টু ই, জেড ইন্টু আবার এখানে যে ই, তাহলে ই ডিভাইডেড বাই 4π ε0 ইন্টু ডিস্টেন্স কত আর, তাহলে r2 লিখবো আমরা, তাই না? তাহলে এটাকে আমরা এই এক নম্বরে বসিয়ে দিতে পারি। সুতরাং তাহলে আমরা কী লিখতে পারি বেসিক্যালি, যে জেড ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই 4π ε0 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু mv² বাই তাহলে আর। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের কি প্রথম সূত্র, কি নাকি নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো একটা স্থির কক্ষপথে ঘুরবে এবং ইলেকট্রনগুলোর যে অভিকেন্দ্র বল, সেই অভিকেন্দ্র বলটা কি কুলম অ্যাট্রাকশন ফোর্সটাই যোগান দেবে। এটা হচ্ছে কি বোরের ফার্স্ট পস্টুলেট বা ফার্স্ট প্রথম স্বীকার্য হলো, বোঝা গেল ব্যাপারটা। এবার সেকেন্ড স্বীকার্যে আসা যাক, কি বললেন, এই যে ইলেকট্রনগুলো যে রিভলভ করছে, তাই না, মানে নিউক্লিয়াসের চারিদিকে কি ইলেকট্রনগুলো যে ঘুরছে, তাহলে ইলেকট্রনগুলোর কি একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে না? তাহলে এটা নিউক্লিয়াস জেড ইন্টু ই, তাহলে ইলেকট্রনগুলোর কিন্তু একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, মানে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগটা কি বেসিক্যালি? তাহলে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটাকে আমরা সিম্পল এল দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা বেসিক্যালি কি হয়, আমি যদি ভেক্টর ফর্মে লিখি সেটা হয় বেসিক্যালি আর ক্রস পি। আর হচ্ছে তোমার রেডিয়াস, পি হচ্ছে কি লিনিয়ার মোমেন্টাম। মানে ব্যাপারটা ঠিক এইরকম, সাপোজ এখানে একটা অবজেক্ট রয়েছে, এই অবজেক্টটা ঘুরছে এইভাবে এইটাকে কেন্দ্র করে, তাহলে এই ডিস্টেন্সটা কত আর ভেক্টর, এর মোমেন্টাম কত পি ভেক্টর, তাহলে আর ক্রস পি এটাই কি আমাদের এল দেয়। ওকে, তো এটাকে যদি আমরা সাপোজ বলি যে মধ্যবর্তী কোণ যদি 90° হয় তাহলে কি এটা ভাঙলে পরে কি sin 90 হবে, তাহলে sin 91 হয়। তাহলে সিম্পল আমরা যদি মড নিই, মানে এল ভেক্টরে যদি মড নিই তাহলে কি পাবো আমরা, আর ইন্টু পি পাবো। পি মানে মোমেন্টাম, যে পার্টিকেলটা এখানে নিয়েছি সেই পার্টিকেলটার মাস এম, ভেলোসিটি সাপোজ ভি, তাহলে মোমেন্টাম কত হয়? মোমেন্টাম আমরা জানি পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, তাহলে এখানে আমরা কী লিখতে পারবো এম ভি ইন্টু আর। তাহলে এইটা হচ্ছে কি আমাদের এল, মানে এটা আমাদের কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, তাহলে এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম পেলাম। এবার সেকেন্ড পস্টুলেট যেটা বলছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য পার্টিকেল ইলেকট্রন বেসিক্যালি, তাই না, এখানে তাহলে সেই অ্যাঙ্গুলার মোমেন্টামটা কী হবে নাকি এল ইকুয়াল টু, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা বলছে ইন্টিগ্রাল মাল্টিপেল অফ সিম্পল ইন্টিগ্রাল মাল্টিপেল অফ এইচ ক্রস, মানে এন ইন্টু এইচ ক্রস। এইচ ক্রসটা কি আসছি আমরা, বেসিক্যালি এইচ ক্রসটা হচ্ছে গিয়ে এইচ ডিভাইডেড বাই 2π। এটাকে অনেক সময় আমরা বোর কনস্ট্যান্ট বলে থাকি আমরা। ওকে, বেসিক্যালি কি বোর কনস্ট্যান্ট অনেক সময় বলা হয়ে থাকে এটাকে কি
প্ল্যাঙ্ক রিডিউসড কনস্ট্যান্ট, মানে এই যে এইচটা, এইচটা বেসিক্যালি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এইচটা কি? এইচটা হচ্ছে গিয়ে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, মানে এইচটা হচ্ছে গিয়ে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এর ভ্যালু হচ্ছে কি? 6.6×10⁻³⁴ জুল ইন্টু সেকেন্ড, এটা ইউনিট। ওকে, তাহলে এইচ হচ্ছে গিয়ে আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটাকে বলা হয় বিজ্ঞানী প্ল্যাঙ্কের নাম অনুসারে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে এইচটা হচ্ছে কি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে এইচ, এটাকে বলা হয় এইচ কাট। এটা কি কীভাবে পড়বো আমরা? এটা পড়ার স্টাইলটা হচ্ছে কি? এইচ কাট। আমরা যে পড়বো এটাকে, পড়ার স্টাইলটা কেমন হবে? এইচ কাট বা এইচ ক্রস বলে থাকি আমরা, এইচ কাট অর ক্রস। ওকে, তাহলে এইচ ক্রস ইকুয়াল টু এইচ বাই টু পাই, এইটা হচ্ছে কি আমাদের এইচ ক্রস। তাহলে এটাকে অনেক সময় বলা হয় থাকে, এইচ ক্রসটাকে বলা হয় থাকে রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট অথবা বোর কনস্ট্যান্ট, একই ব্যাপার। তার মানে বেসিক্যালি কী দাঁড়ালো এখানে এসে, তাই না? এই যে ফর্মটা লিখেছি আমরা, এটা কী বলছে? মানে বলছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা সেটা কি? এন, মানে ইন্টিগ্রাল মাল্টিপল অফ এইচ ক্রস। তাহলে কি এন এর মান কত? আবার এন এর মান বেসিক্যালি কি? 0, 1, 2, 3, 4 এই হয়ে যাচ্ছে। বেসিক্যালি 0 হয় না, এন এর মানটা কি? 1 থেকে শুরু হয়। এন এর মানটা কি থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয়। এন এর ভ্যালু হচ্ছে কি? 1, 2, 3 এইভাবে যাচ্ছে, তাই না? তার মানে কি, এই যে 1 আর 2, মানে আমি যদি সাপোজ এল, এল এর মানে এল এর মান যদি আমি বসাই এখানে, এল এল 1 সেটা কত হবে? তাহলে এইচ ও এইচ ক্রস হবে। যদি এল 2 বলি তাহলে কত হবে? 2H ক্রস হবে। যদি এল 3 বলি তাহলে কত হবে? 3H ক্রস হবে। তার মানে কী দেখা যাচ্ছে এখান থেকে? এখান থেকে এটাই দেখা যাচ্ছে যে এই যে এল, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা এইচ ক্রস হতে পারে, 2H ক্রস হতে পারে, 3H ক্রস হতে পারে, তাই না? কিন্তু এই এইচ ক্রস এবং যে 2H ক্রস, মানে সাপোজ এইচ ক্রস আর এটা কত? 2H ক্রস, রাইট? তাহলে এই যে এইচ ক্রস এবং যে 2H ক্রস, এদের মিডিলের কিন্তু কোনো ভ্যালু পসিবল নয়, এদের মিডিলের কিন্তু কোনো ভ্যালু পসিবল নয়। এবং একই রকমভাবে 3H ক্রস এবং যে 2H ক্রস, মানে 3H ক্রস এটা যদি আমি ধরি, এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি, মানে কি এদের মিডিলের কিন্তু ভ্যালু কিন্তু পসিবল নয়। তার মানে কি আইদার এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু এদের মিডিলের কোনো ভ্যালু পসিবল নয়। তার মানে কি এই অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে কিন্তু আমরা ডিসক্রিট করে দিলাম, মানে এই ভ্যালুটা, এই ভ্যালুটা, এই ভ্যালুটা হতে পারে, এদের মিডিলের ভ্যালু পসিবল নয়। মানে কি ডিসক্রিট পাচ্ছি না, মানে এইচ ক্রস পাচ্ছে একটা, এই 2H ক্রস পাচ্ছে একটা, 3H ক্রস পাচ্ছে একটা, মানে ডিসক্রিট ভ্যালু পাচ্ছি আমরা, কন্টিনিউয়াস ভ্যালু পাচ্ছি না, তাই না? তার মানে কি হয়ে দাঁড়ালো অ্যাকচুয়ালি? তার মানে আমরা বলতে পারবো যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা ডিসক্রিট, তার মানে এটা কি বেসিক্যালি কোয়ান্টাইজড। এটা কি? তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি? কোয়ান্টাইজড। তার জন্য এই লটাকে বলা হয়ে থাকে কোয়ান্টাইজেশন রুল, তাই না? এটাকে কি কোয়ান্টাইজেশন রুল বলা হয়ে থাকে, মানে বোর কোয়ান্টাইজেশন রুল। এটাকে অনেক সময় বলে থাকে কি বোর রুল অর কন্ডিশন। ওকে, মানে কি এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হচ্ছে বেসিক্যালি? ডিসক্রিট হচ্ছে কিন্তু এটা, হ্যাঁ, কিন্তু কন্টিনিউয়াস নয়, মানে কোয়ান্টামের দিকে ঢুকে গেলাম আমরা, তাই না? তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি দেখতে পাচ্ছি এখানে আমরা? ডিসক্রিট, কন্টিনিউয়াস নয়। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড পস্টুলেট, বোরের সেকেন্ড পস্টুলেট, যেটা হচ্ছে গিয়ে এই বোর কোয়ান্টাইজেশন রুল নামে পরিচিত। এই যে এনটা, এই এনটাকে বলা হয় থাকে বেসিক্যালি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এনটাকে কি বলা হয় থাকে? এনটাকে বলা হয় থাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এনটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে এই এন দিয়েই আমরা, এই যে এনটা দিয়েই কি আমরা এনার্জি স্টেট রিপ্রেজেন্ট করি আমরা। যেরকম সাপোজ আমি যদি বলি এন ইকুয়াল টু যদি 1, তখন সেটা কি? এই 1 নম্বর স্টেট। এন ইকুয়াল টু যদি আমি 2 বলি, তখন কি? এই যে 2 নম্বর স্টেট। এন ইকুয়াল যদি 3 বলি, তাহলে 3 নম্বর স্টেট। ওকে, এই এই যে এন ইকুয়াল টু 1, এটাকে বলা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। এন ইকুয়াল টু 2, এটাকে বলা হয় ফার্স্ট এক্সাইটেড স্টেট।
n is equal to 3 এটাকে বলা সেকেন্ড এক্সাইটেড স্টেট ওকে তাহলে এইভাবে কিন্তু পরপর চলছে তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি এটা কি এনার্জির সাথে রিলেটেড এগুলো কোয়ান্টাম মেকানিক্সে আরো ডিপলি আমরা জানতে পারি ঠিক আছে তাহলে সেকেন্ড পোস্টুলেট বুঝতে পারলাম এইবার আসে আমরা থার্ড পোস্টুলেট কি বলছে বেসিক্যালি বলছে যে এই যে ইলেকট্রনগুলো কি আমরা একটা কি দেখলাম বেসিক্যালি এরকম না একটা নিউক্লিয়াস রয়েছে নিউক্লিয়াসের চারিদিকে কি ইলেকট্রনগুলো রিভলভ করছে এরকম ভাবে রিভলভ করছে এখানে একটা ইলেকট্রন রয়েছে এখানে ইলেকট্রন রয়েছে এটা ই ইলেকট্রন এটা ইলেকট্রন এখানে ইলেকট্রন ইলেকট্রন এইবার সাপোজ এই যে এই যে প্রথমের যে অরবিটটা এই অরবিটটা হচ্ছে কি এন ইকুয়াল টু ওয়ান তারপরটা কি এন ইজ ইকুয়াল টু টু তারপরে কত রয়েছে এন ইজ ইকুয়াল টু থ্রি এইভাবে চলছে তাই তো তাহলে কোনো একটা ইলেকট্রন যদি মানে কি এই হায়ার এক্সাইটেড স্টেট থেকে যদি লোয়ার এক্সাইটেড স্টেটে যদি চলে আসে মানে হায়ার স্টেট থেকে যদি লোয়ার স্টেটে নামে ওকে একটা ইলেকট্রন যদি সাপোজ হায়ার স্টেট থেকে যদি লোয়ার স্টেটে নামে এই হায়ার স্টেট থেকে যদি লোয়ার স্টেটে নামে তো মানে কি হায়ার স্টেটে তার এনার্জি বেশি ছিল লোয়ার স্টেটে যখন আসলো তার এনার্জি কম তাহলে কি এখানে এখানে সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই এই হায়ার স্টেটে তার এনার্জি ছিল সাপোজ 7 জুল একটা এক্সাম্পল দিচ্ছি অ্যাকচুয়ালি এখানে আমরা জুল আমরা ইলেকট্রন ভোল্টে চলে আসি আমরা ঠিক আছে নো প্রবলেম তাহলে এই স্টেটে এনার্জি গেল 2 তে ছিল তাহলে এন ইকাল টু 2 তে ছিল এই এনার্জিটা আর এইখানে এনার্জি কতখানি সাপোজ আমি বলছি 5 জুল এটা কোন স্টেটে এন ইকাল টু 1 মানে এটা গ্রাউন্ড স্টেটে এনার্জি এটা ফার্স্ট এক্সাইটেড স্টেটে এনার্জি তাহলে একটা ইলেকট্রন ফার্স্ট এক্সাইটেড স্টেট থেকে সাপোজ গ্রাউন্ড স্টেটে আসলো মানে ইন জেনারেল বলতে গেলে কি বলবো যে এক্সাইটেড স্টেট মানে হায়ার এক্সাইটেড স্টেট থেকে লোয়ার এক্সাইটেড স্টেটে আসলো বা হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে নামলো যদি নামে তাহলে কি 7 থেকে তো 5 চলে আসবে তার এনার্জি তাহলে বাদ বাকি যে এনার্জিটা পড়ে রয়েছে মানে 7 - 5 তাহলে কত 2 তাহলে এই 2 যে এনার্জিটা কি হবে এটা এইটাই বেসিক্যালি যেটা হবে এটা কি হবে এই রেডিয়েশন আকারে বেরিয়ে আসবে সেটাই কি এইচ নিউ মানে এনার্জিটা বেরিয়ে আসবে রেডিয়েশন বেরিয়ে আসবে আলো বেরিয়ে আসবে এই যে আমরা আলো দেখতে পাই না আমরা এই যে আমরা বাল্ব আগেকার দিনের যে ইয়ে ছিল টিউব লাইটগুলো যে ছিল যে গ্যাস বাল্ব সেখানে কি হচ্ছে বেসিক্যালি এই ঘটনাটা ঘটাচ্ছি মানে এখানে যে সাপোজ নিয়ন গ্যাস রয়েছে এই নিয়ন গ্যাসটাকে কী করলাম আমরা এক্সাইটেড করছি আমরা ঠিক আছে মানে কারেন্ট দিচ্ছি মানে এক্সাইটেড হচ্ছে তাহলে কি হায়ার স্টেট থেকে ইলেকট্রন মানে লোয়ার স্টেট থেকে বেসিক্যালি হায়ার স্টেটে যাচ্ছে তারপরে হায়ার স্টেট থেকে যখন লোয়ার স্টেটে নামছে তখন কি এনার্জি এমিট করছে তখন আমরা দেখতে পাই যদি এই যে রেডিয়েশনটা এমিট করছে এই রেডিয়েশনটা যদি আমাদের ভিজিবল মানে রেঞ্জে যদি পড়ে মানে তার যে ফ্রিকোয়েন্সিটা যে এনার্জি এমিট করছে তার যে ফ্রিকোয়েন্সিটা বা তার যে ওয়েভলেন্থটা সেটা যদি আমাদের ভিজিবল রেঞ্জে পড়ে মানে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রাম রয়েছে স্পেকট্রামে আমাদের ভিজিবল ওয়েভলেন্থের রেঞ্জ রয়েছে সেই ভিজিবল রেঞ্জে যদি পড়ে ওয়েভলেন্থটা তাহলে কি আমরা সেটাকে দেখতে পাবো আদারওয়াইজ আমরা দেখতে পাবো না ওকে মানে অনেক আমরা জানি যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামগুলোতে অনেক ফ্রিকোয়েন্সি অনেক ওয়েভলেন্থের রেঞ্জ আছে কিছু কিছু আমরা দেখতে পাই মানে যেগুলো ভিজিবল রেঞ্জে পড়ে আর আদারওয়াইজ মাধ্যমগুলো আমরা দেখতে পাই না তাই না তাহলে এইটা হচ্ছে গিয়ে থার্ড পোস্টুলেট তো মানে এটাকে একটু ভালো করে করা যায় তাহলে কী বলছে বেসিক্যালি এটা এটা হচ্ছে গিয়ে যে সাপোজ হায়ার এক্সাইটেড স্টেট তাহলে ওইটাকে বলছে ফাইনাল এটা হায়ার স্টেট মাইনাস লোয়ার স্টেটে নামছি তাহলে এটা বলছে ইআই এইটা এখানে কী বলছে নাকি এইচ নিউ ওকে এইচটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট নিউটা কি ফ্রিকোয়েন্সি তাহলে এইটা হচ্ছে আমাদের বোরের থার্ড পোস্টুলেট এটা কি বোরের থার্ড পোস্টুলেট যেখানে এইচটা আমরা জানি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর নিউটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি অফ লাইট বা রেডিয়েশন অফ ইমিটেড রেডিয়েশন ওকে এই ফ্রিকোয়েন্সির সাথে ওয়েভলেন্থ সম্পর্কে আমরা জানি বেসিক্যালি নিউ ইজ ইকাল টু সি বাই ল্যামডা সিটা কি বেসিক্যালি এখানে সিটা হচ্ছে গিয়ে স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস ওকে তার ভ্যালু আমরা সবাই জানি 3 × 10⁻⁸
মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি জানতে পারলে আমরা ওয়েভলেন্থ বের করতে পারবো, ওয়েভলেন্থ বলে দিলে ফ্রিকোয়েন্সি বের করতে পারবো, কোনো প্রবলেম নেই। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের থার্ড পস্টুলেট, ক্লিয়ার ব্যাপারটা। এইবার ঘটনাটা কি তাহলে বললাম আমরা, হায়ার স্টেট থেকে যদি লোয়ার স্টেটে নামে তাহলে এনার্জি মিট করে। সিমিলারলি যদি ঘটনাটা এরকম হয়, সাপোজ আমি এই অ্যাটমটাকে আমি বাইরে থেকে এনার্জি দিচ্ছি, হিট দিচ্ছি বা এনার্জি দিচ্ছি আমি, রাইট, তাহলে কী হবে, এই লোয়ার স্টেটে যে ইলেকট্রনগুলো রয়েছে ওগুলো কী হবে, এনার্জি পাবে। যদি সাপোজ একটা ইন্টারেস্টিং ব্যাপার বোঝাই এখানে আমি, এটা লোয়ার স্টেট, সাপোজ এন ইজ ইকুয়াল টু ওয়ানই বলছি আমি, আর এটা হচ্ছে কি আমাদের হায়ার স্টেট, এন ইজ ইকুয়াল টু সাপোজ, ওকে। তাহলে এখানে ইলেকট্রন রয়েছে, এখানে ইলেকট্রন রয়েছে, এবার বাইরে থেকে আমি কী করলাম, এনার্জি দিলাম, বাইরে থেকে আমি কী করলাম, এনার্জি দিলাম আমি, ওকে। আমি যখন এনার্জি দিচ্ছি তাহলে কী হবে তখন, এবার এই যে ইলেকট্রনটা এটা যদি এই স্টেটে যা এনার্জি তার ইকুইভ্যালেন্ট এনার্জি যদি পেয়ে যায় তাহলে কী হবে, সে কিন্তু হুশ করে জাম্প করে এইখানে কিন্তু চলে আসবে, রাইট, জাম্প করে কিন্তু এখানে চলে আসবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এটাই যতক্ষণ পর্যন্ত না এই এনার্জি পাচ্ছে, মানে এই যে এন ইজ ইকুয়াল টু এই স্টেটের মতো এনার্জি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে উঠবে না, যখনই এনার্জি পাবে তখনই কিন্তু উঠবে। মানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা বলতে চাইছি আমি, তাহলে এই যে এইটুকুনি যে মাঝে যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানে কিন্তু ইলেকট্রন থাকতে পারে না। তার মানে কি, যখন এই স্টেটে ছিল, এই স্টেটে একটা এনার্জি রয়েছে, তার বাইরে থেকে এনার্জি দিচ্ছি, যখন এই ইলেকট্রনটা এনার্জি, যখন এই স্টেটে এনার্জি যখন ইকুইভ্যালেন্ট হয়ে গেল তখনই কিন্তু জাম্প করে কিন্তু এখানে চলে আসলো, বা ওই এনার্জি বা তার থেকে বেশি হলেও কিন্তু এখানেই আসবে, কিন্তু কম হলে কিন্তু এখানে এসে বসে থাকবে যে আরেকটু বেশি পাবো তারপরে আমি চলে যাবো, তা কিন্তু নয়। মানে এই যে ফাঁকা স্থান এটা নিষিদ্ধ অঞ্চল, এখানে থাকতেই পারে না ইলেকট্রন, মানে শুধুমাত্র কি অরবিটগুলোতে ইলেকট্রন থাকতে পারে, ওকে। তাহলে এই এনার্জি যদি দেওয়া হয়, মানে এনার্জি যদি দেওয়া হয় এইচ নিউ, তাহলে কী হবে, সে লোয়ার স্টেট থেকে আপার স্টেপে যাবে, ওকে। এবং বেসিক্যালি কী হয়, এই লোয়ার স্টেট থেকে যখন আপার স্টেটে যায়, অ্যাকচুয়ালি আপার স্টেটে এই ইলেকট্রনগুলো থাকার যে প্রবাবিলিটি খুব কম, অ্যাপ্রক্সিমেট 10^-8 সেকেন্ড এতক্ষণ থাকতে পারে। তাহলে কী হবে, আবার এই স্টেট থেকে কী করবে, এই ইলেকট্রনটা ছিল সেটা কি আবার একাই নিচে নেমে চলে আসবে। তাহলে ও আপার স্টেট থেকে যখন লোয়ার স্টেটে নামছে তখন কি, তখন সে একটা এনার্জি মিট করবে আবার, সেটাই কি আবার এইচ নিউ, যেটা আমরা এখানে পাচ্ছি আমরা, ওকে। তাহলে আপার স্টেট থেকে যখন লোয়ার স্টেটে নামে তখন এনার্জি ইমিট করে, বাট লোয়ার স্টেট থেকে যখন আপার স্টেটে যেতে হবে তখন কিন্তু এনার্জি কী করবে, অ্যাবজর্ব করবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের বোর্ডের থার্ড পস্টুলেট, ওকে। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।